हेलो फ्रेंड्स, आज আমরা এই ছবিটা শিখব। দেখো দুটো পাখি, এই পাখিটা হলো বুলবুলি পাখি, কেমন? তাহলে চলো আমরা শুরু করি। তোমরা সব খাতা পেন্সিল রং নিয়ে তৈরি হয়ে যাও। চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটা সার্কেল করে নিই, এই এইভাবে সার্কেল করে ফেললাম। ঠিক সার্কেল নিচে একটা পাতার মতো শেপ করে ফেলি, এই পাতার মতো শেপ করে ফেললাম। এটা হলো পাখির বডি, এটা আর ঠিক পাতার নিচ থেকে একটা ভি শেপ তৈরি করলাম, এটা পাখির লেজ। এবার পাশের পাখিটা একইভাবে প্রথমে একটা সার্কেল করে ফেললাম, তারপর আর একটা পাতা, আর সেই পাটার নিচ থেকে ভি, লম্বা ভি। এবার এটাকে কি করছি দেখো, এই পাতার সঙ্গে সার্কেলটাকে জুড়ে দিলাম, পাতাটাকে আরো ডিটেল করলাম। এটা কিন্তু এখনো পাতা নেই, এই পাতার মতো সেটটা এবার পাখি বডি হয়ে গেছে। এখানে দুটো ভাগ করলাম, এই পাতাটাকে মাঝখান দিয়ে ভাগ করে ফেললাম, ওটা হবে পাখি ডানা। এইখানে ভি শেপ দিয়ে পাখি ঠোঁট করে ফেললাম। এই ডিটেলগুলোকে তোমরা ফলো করো। এইদিকে পাখিটাও ঠিক একইভাবে ডিটেল করা হচ্ছে। দেখো এখানে ড্রয়িং করার সময় প্রথমে কিন্তু হালকা করে এঁকে নিয়েছিলাম, তারপর ধীরে ধীরে ওগুলোকে একটু ডার্ক করা হচ্ছে। ডার্ক মানে একদম গায়ের জোরে নয়। এই দেখো পাখি মোটামুটি তৈরি, এবার পাখি কোথায় বসে থাকবে? গাছের ডালে। তাহলে গাছের ডালটা দেখে নিই, এই গাছের ডাল, গাছের ডালে কিছু পাতা এঁকে ফেলি। কিছু ফল, পাখিরা গাছে ফল ফল খায় তো। এবার এখানে পাখি যে বসে আছে, পাখি পা করে ফেললাম, ড্রয়িং কিন্তু রেডি। এবার আরও ডিটেল, যেগুলো ডিটেল প্রয়োজন, এরপর যে ডিটেলগুলো প্রয়োজন সেই ডিটেলগুলো ধীরে ধীরে আমরা করে ফেলি। এই পাখির ডানা, পাখির ডানা, পাখির ঠোঁটটাকে আরেকটু ডিটেল করি, পাখির দানাটাকে গাছের ডালটাকে বিক্রি করলাম। তোমরাও দেখে দেখে যে লাইনগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে মুছে ফেলো। আমাদের ড্রয়িং রেডি, এবার আমরা
কালার করব। আমরা জেনারেলি স্কাই কালারই আকাশে দিই, স্কাই ব্লু। এখানে আমরা সানসেটের কালার করব। আমরা অরেঞ্জ কালারটা নিয়ে নিই, অরেঞ্জ কালার স্কাইতে এইভাবে প্ল্যান্টিং ওয়ান ওয়ান করে পুরো স্কাইতে ভরে ফেলো, সুন্দর করে ভরবে এই ছোট ছোট জায়গাগুলোতে, একদম ছোট ছোট ওয়ান করে ভরবে। কেমন এই দেখো, এইভাবে এই হয়ে গেল আমাদের পুরো স্কাই অরেঞ্জ কালার দিয়ে ভরলাম। ফাঁকা ফাঁকা জায়গাগুলো এভাবে ছোট ছোট ওয়ান করে ভরে দিচ্ছি। এইবার আমরা রেড কালার নেব। রেড কালার নিয়ে এই অরেঞ্জ কালারের ওপর যেখানে ডার্ক করব, হালকা করে অরেঞ্জ কালারের ওপর এই রেড কালারটা দেব, যাতে অরেঞ্জ কালারটা নষ্ট হয়ে না যায়। খুবই হালকা করে দেওয়া হচ্ছে, দেখো নিচের অরেঞ্জ কালারটাও দেখা যাচ্ছে আবার রেডটাও দেখা যাচ্ছে। তাহলে আমাদের স্কাই রেডি। এবার আমরা পাখিতে রং দেবো। এবার আমরা গাছের ডালটা রং করে ফেলি ব্রাউন দিয়ে। এবার গাছের ডালে ডার্ক শেডটা ধরে নিচ্ছি ডার্ক ব্রাউন দিয়ে। এই ডার্ক ব্রাউন কালারটাই আমরা পাখির গায়ে দেব, সুন্দর করে হালকা করে যেভাবে এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, এইভাবে দেখো কালারটা কিন্তু খুবই হালকা করে দেওয়া হচ্ছে, আবার কোথাও কোথাও একটু প্রেস করে দেওয়া হচ্ছে ডার্কের জন্য। দেখে নাও তোমরা কোথায় ডার্ক করা হচ্ছে আর কোথায় কোথায় লাইট করা হচ্ছে।
চুটিটা লাল করে দিলাম, চোখ লাল করে দিলাম। পাতায় রং করে ফেলি, প্রথমে লাইট গ্রিন, দেখো অর্ধেকটা লাইট গ্রিন দিয়ে ভরে দিচ্ছি। এবার ডার্ক গ্রিন নেব, নিয়ে এই অর্ধেকটা ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি। এইভাবেই সব পাতাগুলো রং করে ফেলব। দেখো হয়ে গেছে, কালার মোটামুটি কমপ্লিট। এবার আমরা গ্লাস মার্কিং নেব, বা তোমাদের যার কাছে গ্লাস মার্কিং নেই তারা ব্ল্যাক কালারটা নিয়ে নাও। নিয়ে যেখানে যেখানে আমি টাচ করছি সেটা করার চেষ্টা করো। পাতার ডার্ক শেড কোনো কোনো জায়গায় ব্লু দিয়ে, ক্রুশিয়ান ব্লু দিয়ে বা ডার্ক ব্লু দিয়ে পাতার এই অংশগুলোকে ডার্ক করা হবে। দেখো ব্যাস আমাদের ছবি রেডি। বুলবুলি পাখি দুটি কথা বলছে। তাহলে আজ এই পর্যন্ত, তোমরা চেষ্টা করো করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। কেমন? টাটা।